অরুণ কুমার চাকি, খণ্ডকালীন প্রভাষক অর্থনীতি, সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া। অর্থনীতি দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, বাংলাদেশের কৃষি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আলোচনা হবে অর্থনীতি দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের কৃষি। এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই পূর্বের যে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় যে ক্লাস ছিল, লেকচার 4টা বা 5টা ছিল, আশা করি তোমরা সেগুলো ভালোভাবে দেখেছ। আসলে কি, একটা অধ্যায় বাদ দিয়ে আরেকটি অধ্যায় ভালো করে বোঝা যায় না। প্রত্যেকটি অধ্যায়ের সাথে প্রত্যেকটা অধ্যায়ের একটা রিলেশন আছে, রিলেটেড আর কি। তাহলে আমাদের প্রত্যেকটি অধ্যায় ভালোভাবে বোঝার পর পরবর্তী অধ্যায়গুলো প্রতিটা অধ্যায় ভালোভাবে বোঝার পর পরবর্তী অধ্যায়গুলো আমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষি নিয়ে। আমরা জানি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তো কৃষি প্রধান দেশ হওয়ার কারণে মানুষের উৎপাদনের প্রধান খাত হচ্ছে কৃষি। নদীমাতৃক ও পলিগঠিত সমতল ভূমির এদেশে মানুষের স্বাভাবিক ও সহজ পেশা কৃষি। তাই বাংলাদেশের অর্থনীতিকে কৃষিভিত্তিক অর্থনীতি বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কৃষি কী এ বিষয় সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি। কৃষি, কৃষির ইংরেজি শব্দ আমরা জানি এগ্রিকালচার। এই এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ অ্যাগার এবং কালচারা থেকে উদ্ভূত। অ্যাগার শব্দের অর্থ জমি বা মাঠ, এবং কালচারা শব্দের অর্থ হলো চর্চা বা চাষ করা। তাই সাধারণ অর্থে জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। বা আরো একটু ভালোভাবে বলতে পারি, কৃষি হলো এমন একটি সৃষ্টি সম্পর্কিত কাজ যা ভূমিকর্ষণ, বীজ বপন, উদ্ভিদ শস্য চারা পরিচর্যা ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বুঝলাম? কৃষি এমন একটি সৃষ্টি সম্পর্কিত কাজ যা ভূমিকর্ষণ, বীজ বপন, উদ্ভিদ শস্যচারা পরিচর্যা ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। তো আমরা জানি যে পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প হলো কৃষি। বর্তমান বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশেই কৃষিকাজ প্রধান পেশা হিসেবে বিবেচিত হয়। অতএব আমরা বলতে পারি, মানুষের জীবনের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্মবৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিভিন্ন উপকরণ ও পদ্ধতির সাহায্যে মাটি থেকে উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ উৎপাদন করাকে কৃষি বা কৃষিকাজ বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বললাম যে মানুষের জীবনের প্রতিদিনের যে প্রয়োজন মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্মবৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিভিন্ন উপকরণ ও পদ্ধতির সাহায্যে মাটি থেকে উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ উৎপাদন করাকে কৃষি বা কৃষিকাজ বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি প্রধানতম খাত। বাংলাদেশের অর্থনীতিতে যে কৃষিখাতের অবদান তা অপরিসীম। আসলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে সে দেশের কৃষিখাতের উন্নয়নের উপর। যে দেশ কৃষিখাত সমৃদ্ধ, কৃষিখাত উন্নত, উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করার সম্ভব হয়, সে দেশগুলো অর্থনৈতিকভাবেও অনেক উন্নত হয়। তার মানে কৃষির উন্নয়ন ব্যতীত একটা দেশে যেমন শিল্পের উন্নয়ন হতে পারে না, সে দেশে অর্থনৈতিক উন্নয়নও হবে না। তো বাংলাদেশের প্রায় 70 থেকে 75% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষির যত বেশি উন্নয়ন হবে, কৃষিকাজ যত বেশি সমৃদ্ধ হবে, বাংলাদেশ তত অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে কৃষিক্ষেত্রে অনেক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে,
অনেক ভর্তুকির ব্যবস্থা করেছে কৃষি খাতে কৃষকদেরকে দেওয়ার জন্য। এর ফলে কৃষি উৎপাদন বাড়বে এবং ভবিষ্যতে অর্থনৈতিকভাবে বাংলাদেশ সমৃদ্ধ দেশে পরিণত হতে পারবে কৃষির মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য। তো বাংলাদেশের কৃষি কাঠামোর যে বৈশিষ্ট্য, তার 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে জাতীয় অর্থনীতিতে কৃষির অবস্থান ও গুরুত্ব। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হলো কৃষি, আমরা একটু আগে আলোচনা করলাম। দেশের শ্রম শক্তির শতকরা 40.60% কৃষিকাজে নিয়োজিত। আমাদের যে শ্রম শক্তি, তার বেশিরভাগ শ্রমিক কাজ করে কৃষিকাজে। কত শতাংশ? 40.60%। 2018-19 অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের মৎস্য খাত ব্যতীত, মানে মৎস্য খাত বাদে, 10.11% হলো কৃষি খাতের অবদান। কৃষি এদেশের মানুষের খাদ্য ও শিল্পের কাঁচামাল যোগান দেয়। কৃষিজাত পণ্য রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রার একটি উল্লেখযোগ্য অংশ অর্জিত হয়। 2 নম্বর পয়েন্ট কি ছিল? কৃষির উপখাত ও সেগুলোর উৎপাদন। মৎস্য উপখাত বাদে এদেশের কৃষির 3টি উপখাতে বিভক্ত, যথা শস্য ও শাকসবজি, পশু সম্পদ ও বনজ সম্পদ। মোট দেশজ উৎপাদনে কৃষির উপখাতগুলোর মধ্যে শস্য ও শাকসবজি উপখাতের অবদান সবচেয়ে বেশি। বর্তমানে এ খাতের অবদান শতকরা প্রায় 7.05%। এরপর রয়েছে বনজ ও প্রাণী সম্পদের অবদান, যা যথাক্রমে প্রায় শতকরা 1.58% ও 1.47%। 3 নম্বর পয়েন্ট ছিল কৃষি পণ্যের ধরন। বাংলাদেশের কৃষিতে 2 ধরনের ফসল উৎপাদিত হয়, যথা খাদ্যশস্য ও অর্থকরী ফসল। ধান, গম, ডাল, ভুট্টা, তেলবীজ, আলু, শাকসবজি, ফলমূল ইত্যাদি প্রধান খাদ্যশস্য। অন্যদিকে পাট, চা, আখ, তামাক, রেশম, তুলা, রাবার ইত্যাদি হল প্রধান অর্থকরী ফসল। তাছাড়া দেশের প্রায় সব কৃষক পরিবার নিজেদের প্রয়োজনে বসত বাড়িতে কমবেশি হাঁস মুরগি ও গরু ছাগল পালন করে। সাম্প্রতিককালে বাণিজ্যিক ভিত্তিতে গবাদি পশু ও হাঁস মুরগি পালন অনেক বেড়েছে। 4 নম্বর পয়েন্ট কি ছিল? উৎপাদনের উদ্দেশ্য। বাংলাদেশের কৃষকরা মূলত পরিবারের ভরণ পোষণের জন্য উৎপাদন করে, এ কারণে সাধারণত তারা পরিবারের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই যতটা সম্ভব উৎপাদন করে। তবে সাম্প্রতিককালে এদেশে কোনো কোনো কৃষি পণ্যের উৎপাদন বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হচ্ছে। বহু তরুণ ও যুবক আত্মকর্মসংস্থানের উপায় হিসেবে বিভিন্ন ধরনের খামার করায় এ খাতের আকার এখন বেশ বড়। তারপরে 5 নম্বর পয়েন্ট কি ছিল? ভূমি ব্যবস্থার ধরন। বাংলাদেশে ভূমি স্বত্ব ব্যবস্থার ক্ষেত্রে রায়তওয়ারি প্রথা প্রচলিত আছে। কৃষকরা সরকারকে প্রদত্ত খাজনার বিনিময়ে বংশানুক্রমে ভূমির ভোগ দখল ও হস্তান্তরের অধিকার ভোগ করে। উল্লেখ্য, এদেশে কৃষিকাজের সঙ্গে যুক্ত অধিকাংশ কৃষকেরই নিজস্ব কোনো জমি নেই, তারা ভূমিহীন কৃষক বা প্রান্তিক কৃষক। এ কৃষকরা যৎসামান্য আর্থিক মজুরি ও খাদ্যের বিনিময়ে কৃষিকাজ করে। তারপর আমরা 6 নম্বর পয়েন্ট কি ছিল? খামারের আয়তন। বাংলাদেশে বেশিরভাগ কৃষি খামারের আয়তন ছোট। এদেশে মোট খামারের প্রায় 90% ভাগ হলো 0.5 থেকে 0.5 থেকে 2.49 একরের। বৃহদায়তন খামারের সংখ্যা খুবই কম। তারপর আমরা চলে আসি 7 নম্বর, কৃষিকাজের ধরন। বাংলাদেশের কৃষি প্রকৃতির উপর অনেকটা নির্ভরশীল। যে বছর প্রকৃতি কৃষিকাজের অনুকূলে থাকে, সে বছর কৃষির ফলন ভালো হয়, আর যে বছর তার বিপরীত ঘটে, সে বছর ফলন কম হয়। এখানে কৃষিকাজের একক হলো ভূমির মালিক ও তার পরিবার এবং তাদের মালিকানাধীন এক বা একাধিক খণ্ড জমি। মালিক তার পরিবারের সদস্যদের নিয়ে সনাতন পদ্ধতিতে স্বল্প মূলধন খাটিয়ে কৃষিকাজ পরিচালনা করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশের কৃষিতে
অনেক সময় কৃষক, যাদের প্রান্তিক কৃষক বা ভূমিহীন কৃষক, তারা অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে থাকে। আমরা জানি আমাদের কৃষি খাতে অতটা প্রযুক্তির ব্যবহার হয় না, তবে সাম্প্রতিক কালে আমাদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে এবং তা ক্রমেই বাড়ছে। তাহলে কৃষিকাজের ধরন বা পদ্ধতি আমাদের কিন্তু পরিবর্তিত হচ্ছে আস্তে আস্তে। তারপর আমরা চলে আসি কৃষকদের আর্থসামাজিক অবস্থা। বাংলাদেশের বেশিরভাগ কৃষকই দরিদ্র। দেশের 50 ভাগ অধিক 50 ভাগের অধিক কৃষক পরিবার কার্যত ভূমিহীন বা প্রান্তিক কৃষক। তারা অন্যের জমিতে চাষাবাদ করে। কৃষকদের আয় খুব কম বলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রার মান নিচু। যথাযথ খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের অভাবে তারা দুর্বল ও স্বাস্থ্যহীন। আবার কারিগরি জ্ঞানের অভাবে কৃষির আধুনিক কলাকৌশল সম্পর্কে অজ্ঞ। জাতির খাদ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করলেও সাধারণত সমাজেও তাদের যথেষ্ট মর্যাদা দেওয়া হয় না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করলাম কৃষি কী এবং বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য নিয়ে। তো তোমরা সহজেই বুঝতে পারতেছ যে কৃষির উন্নয়ন ব্যতীত একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। মানে কৃষির উপর শিল্প নির্ভরশীল, শিল্পক্ষেত্রে যে দ্রব্যগুলো উৎপাদন হয় তার কাঁচামাল আসে কৃষি থেকে। তার মানে কি, কৃষি যদি উন্নত না হয়, কৃষিক্ষেত্রে যদি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা না হয়, কৃষিতে যদি উৎপাদন বাড়ানো না হয়, আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তার সাথে খাদ্যের চাহিদা বেড়ে যাচ্ছে, তো খাদ্যের যোগান আসবে কোথা থেকে? কৃষি থেকে। তাহলে অতিরিক্ত যদি কৃষির উৎপাদন না বাড়ানো হয়, এদিকে যদি জনসংখ্যা বাড়তে থাকে, তাহলে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে, খাদ্য আমদানি করতে হবে। খাদ্য আমদানি করতে আমাদের বৈদেশিক মুদ্রা শেষ হয়ে যাবে, সেজন্য কৃষির উন্নয়ন করতে হবে। কৃষি উন্নয়ন হলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ।